শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার বহর গড়িয়ে দেওয়ার দাবি ইউক্রেনের, দেখুন ভিডিওতে। আলোচনার কিছু বাকি নেই, হামলা চলবে বলল রাশিয়া। ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের আহ্বান সাবেক মার্কিন রাষ্ট্রদূতের। তেলের খোঁজে শত্রুর সাথে আপোষের চেষ্টা পশ্চিমাদের। শিশু হাসপাতালে হামলার খবর ভুয়া বলল রাশিয়া। ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের যে বন্ধুদের মুখোশ খুলে দিল। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে পশ্চিমারা ভয়ঙ্কর কাজ করছে বললেন লাভরব। এবার বিস্তারিত। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে কিয়েভ অভিমুখী রাশিয়ার একটি ছোট ট্যাঙ্ক বহর ও রেজিমেন্টকে তারা গুড়িয়ে দিয়েছে। এই ট্যাঙ্ক বহরের কমান্ডার কেউ হত্যার দাবি করেছে তারা। বৃহস্পতিবার টুইটারে ইউক্রেনের সেনাবাহিনী জানায় কিয়েভের রোফারি বিভাগে হামলাকারী রাশিয়ার কমান্ডার কর্নেল জাকারোভকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। টুইটারে ইউক্রেনের সেনাবাহিনী আরও দাবি করে রাশিয়ার ব্যাটালিয়ন ট্যাকটিক্যাল গ্রুপের কেন্দ্র 90 ট্যাঙ্ক ডিভিশনের ষষ্ঠ ট্যাঙ্ক রেজিমেন্টের অনেক সৈন্য ও যুদ্ধাস্ত্রের ক্ষতি হয়েছে। এ হামলার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গণমাধ্যম CNN ভিডিওটির সত্যতা যাচাই করেছে। ভিডিওতে দেখা যায় রাজধানী কিয়েভ থেকে 35 কিলোমিটার দূরে ব্রোফারি বিভাগের রাস্তা দিয়ে এগিয়ে আসছিল রাশিয়ার ট্যাঙ্কের একটি বহর। ওই সময় ট্যাঙ্ক ধ্বংস করার অস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেনের সেনারা। হামলায় বিপর্যস্ত হয়ে পড়ার পর পিছু হটতে বাধ্য হয় ট্যাঙ্কগুলো। ভিডিওতে আরও দেখা যায় হামলার তীব্রতা বাড়ার পর রাশিয়ার সৈন্যরা ট্যাঙ্ক ছেড়ে বেরিয়ে এসে জীবন বাঁচাতে ছোটাছুটি করছেন। এদিকে রাজধানী কিয়েভ দখল করতে পূর্ব পশ্চিম ও পশ্চিম দিক দিয়ে আগানোর চেষ্টা করছে রাশিয়ার সেনারা। তবে ইউক্রেনের ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের কারণে তাদের গতি অনেক কমে গেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরব বলেছেন ইউক্রেনের সাথে আলোচনার আর কিছু বাকি নেই। রাশিয়ার দাবি না মেটানো পর্যন্ত দেশটিতে হামলা চলবে। বৃহস্পতিবার তুরস্কের আন্তলিয়ায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মৌলুদ চাফুসোগলুর মধ্যস্থতায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সার্গেই ল্যাভরব বলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক প্রমাণ করছে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা প্রক্রিয়ার আর কিছুই বাকি নেই। রাশিয়ার দাবি মেটানো না পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে বলে জানান তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা অন্য কোনো দেশে আক্রমণের পরিকল্পনা করিনি এবং ইউক্রেনেও আমরা আক্রমণ করিনি। আমরা সেখানে শুধু কিছু বিষয়ের সমাধান করছি। তিনি বলেন ইউক্রেনে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে তা রুশ ফেডারেশনের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন পশ্চিমা শক্তি ইউক্রেনের অস্ত্র সরবরাহের মাধ্যমে বিপজ্জনক আচরণ করছে, যার ফলে এই অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন ট্রাম্পের অধীনে ইসলামিক স্টেটকে পরাজিত করা জোটের মার্কিন দূত হিসাবে দায়িত্ব পালনকারী জেমস জেফ্রি। বুধবার সুরক্ষিত মানবিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ এবং মার্কিন সেনাদের ইউক্রেনে প্রবেশের আহ্বান জানিয়েছেন খবর বিবিসির। তিনি বলেন ইউক্রেনের উচিত জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া, শান্তি রক্ষা হস্তক্ষেপের মতো, যা 2006 সালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি অনুপ্রবেশ বন্ধ করেছিল। তিনি বলেন ইউক্রেনকে এ মানবিক অঞ্চল থেকে শুরু করা যে কোনো সামরিক অভিযান পরিত্যাগ করতে হবে। তিনি ডিফেন্স ওয়ানে লিখেছেন ইউক্রেনে তার আইনি সরকার কর্তৃপক্ষ আমন্ত্রিত বাহিনীকে আক্রমণ করার এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ম্যান্ডেট এবং মানবিক মিশনে রাশিয়ার সিদ্ধান্ত ছাড়া কোনো সংঘাত শুরু হবে না। জেফ্রি বলেন রাশিয়ার বিরোধিতার কারণে ন্যাটো সাহায্য করতে পারবে না, তবে মার্কিন সেনারা তার জটিল পরিকল্পনার অধীনে দেশটির মাটিতে থাকবে। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। বিশ্বের একটি বড় সংকট কিভাবে অন্য চলমান সংকটের ওপর প্রভাব ফেলতে পারে তার একটি স্পষ্ট প্রমাণ ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা। হামলা বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে গিয়ে সে দেশ থেকে পেট্রোলিয়াম গ্যাস ও কয়লা আমদানি বন্ধ বা সীমিত করার পথে যেতে চায় পশ্চিমা জগৎ। কিন্তু নিজস্ব অর্থনীতির স্বার্থে সরবরাহের বিকল্প পথ ছাড়াই এমন চরম সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয়। এ লক্ষ্যে তেলের জন্য বিকল্প উৎসের সন্ধান করছে পশ্চিমা দেশগুলো।
পেট্রোলিয়ামের ক্ষেত্রে বিকল্প উৎস হিসাবে এবার নজর পড়েছে একঘরে হয়ে থাকা দুই দেশের ওপর। বহু বছরের নিষেধাজ্ঞার ফলে বিশ্ব পেট্রোলিয়াম বাজার থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের ইরান ও লাতিন আমেরিকার ভেনেজুয়েলা। দ্রুত আশেপাশের মাধ্যমে এই দুই দেশ থেকে আবার তেল আমদানি সম্ভব করার জন্য আগ্রহ বাড়ছে পশ্চিমের দেশগুলোর। অপরদিকে বর্তমান মার্কিন প্রশাসন সৌদি আরবের সাথেও রাজনৈতিক স্তরে কিছুটা দূরত্ব বজায় রেখে আসছিল। পরিবর্তিত পরিস্থিতিতে এবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথেও আপোষে যাওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। তবে এমন প্রচেষ্টার ঝুঁকিও কম নয়, কারণ এই তিন দেশের সাথেই রাশিয়ার যথেষ্ট নিবিড় সম্পর্ক রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেন, কূটনৈতিক পথে যুক্তরাষ্ট্রের বহুমুখী স্বার্থ এগিয়ে নিয়ে যাবার চেষ্টা চলছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মূল্যবোধের রাজনীতির যে অঙ্গীকার করেছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতে তা আপাতত ধামাচাপা রাখার ইঙ্গিত দিলেন তার পররাষ্ট্রমন্ত্রী। মারিউপোলে শিশু হাসপাতালে বোমা হামলা চালানোর খবরকে ভুয়া বলেছে রাশিয়া। দেশটির দাবি, আগে ওই ভবনটি মাতৃ ও শিশু হাসপাতাল হিসাবে ব্যবহার করলেও এখন ভবনটি সেনাবাহিনীর কাজে ব্যবহার করা হচ্ছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি এক টুইটে বলেন, এমন মিথ্যা খবর কিভাবে ছড়ায়। তিনি আরো বলেন, রাশিয়া 7 মার্চই সতর্ক করেছিল যে মাতৃ ও শিশু হাসপাতালটি ইউক্রেন এখন সামরিক কাজে ব্যবহার করছে। মারিউপোলে শিশু হাসপাতালে হামলার ঘটনায় আজই নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। তিনি বলেন, দ্রুতই এই রক্তক্ষয়ী ভয়ঙ্কর যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তাদের মনে করা হতো যুক্তরাষ্ট্রের হাতের পুতুল, যুক্তরাষ্ট্রের ইশারাতেই তারা চলে। তবে কথায় আছে, সংকটের সময় বন্ধু চেনা যায়। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনে যুক্তরাষ্ট্রের কাছেও প্রকাশিত হয়েছে তাদের দীর্ঘদিনের দুই বন্ধুর প্রকৃত চেহারা। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সংকট মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি অকল্পনীয় বিভেদ সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের কাছে খুলে গেছে ওই বন্ধুদের মুখোশ। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র দি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছিল, ইউক্রেনে যুদ্ধ শুরু করায় রাশিয়া থেকে জ্বালানি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিকল্প উৎস হিসেবে সৌদি আরব ও আরব আমিরাত থেকে জ্বালানি ও তেল আমদানির কথা ভাবছে ওয়াশিংটন। এ নিয়ে কথা বলতে চেয়ে দুদেশের নেতাদেরকে ফোনেই পাচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছিলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলার চেষ্টা করছেন। তিনি ফোনালাপ আয়োজনের নির্দেশ দেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ উভয় নেতাই প্রত্যাখ্যান করেছেন। ধনী উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সুসম্পর্ক থাকলেও বাইডেন প্রশাসন যখন একের পর এক অবরোধ আরোপ করে, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে মস্কোর ত্রুটি চেপে ধরার চেষ্টা করছে, তখন প্রকাশ্যই ওয়াশিংটনকে সমর্থন করা থেকে বিরত রয়েছে তারা। তেল সমৃদ্ধ দেশগুলোর এই নতুন অবস্থা নিয়ে চলছে জল্পনা। 2018 সালে সৌদি রাজতন্ত্রের সমালোচক জামাল খাশোগি হত্যাসহ যুক্তরাষ্ট্রে মোহাম্মদ বিন সালমানের নামে একাধিক মামলা করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় সৌদি আরবের কঠোর সমালোচনা করে মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদিকে মূল্য চোকাতে হবে বলে জানিয়েছিলেন বাইডেন। ইউক্রেন সংকট সমাধানের পরিবর্তে ভয়ঙ্কর আচরণ করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। বৃহস্পতিবার তুরস্কে এমন দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার অভিযোগ, ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে ওই অঞ্চলে নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে পশ্চিমারা। তুরস্কে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সাথে বৈঠকের পর লাভরভ সাংবাদিকদের বলেন, পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযান চলছে। এদিকে কুলেবার সাথে বৈঠক শেষ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সাধারণ নাগরিকদের জিম্মি করে তাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে ইউক্রেন। তিনি সাংবাদিকদের বলেন, তুরস্কের আমন্ত্রণে আয়োজিত বৈঠকে মানবিক বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে। লাভরভের দাবি, ইউক্রেনের সাধারণ মানুষ তার দেশের বাহিনীর কাছেই জিম্মি, তাদেরকেই ইউক্রেন সেনারা মানব ঢাল বানাচ্ছে। স্থায়ী যুদ্ধবিরতি যে প্রত্যাশা তুর্কি প্রেসিডেন্ট এরদোগান করেছিলেন বুধবার, সেখানেও আপাতত কোনো আশা দেখাতে পারেনি এই বৈঠক। তবে লাভরভ জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোর খোলা থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।